এখন বাজে হচ্ছে 6:30, আর এই যে সারা রাত এরকম বৃষ্টি, জোরে জোরে বৃষ্টি, মানে কি একটা অবস্থা। ভোর 4টা বাজে সজাগ পেলাম, তারপরে দেখলাম যে এরকম অবস্থা, তারপরে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়লাম। আর মনে চাচ্ছিল না যে ঘুম থেকে উঠে, মানে শোয়ার থেকে উঠে যে একটু কাজ করব, মনেই হচ্ছিল না যে চুম্বকের মতো বিছানাটা টেনে রাখছিল যে জান্নাত, না 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 যাবি না এরকম। তো যাই হোক, সব কিছু ঝেড়ে ফেলে তারপরে চলে আসলাম কাজ করার জন্য, কারণ কাজ করতে হবে, পরিষ্কার করতে হবে, যেহেতু আজকে জুমা, জুমার দিন। তো দেখো একদম ক্লিন করে নিচ্ছি এই জায়গাটা, আগে ক্লিন করলে তারপরে হচ্ছে পুরা ফ্ল্যাট ক্লিন করি। জানো তোমরা আমি আগে দরজাটা ক্লিন করি, আমার কাছে ভালো লাগে। তো তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে জুম্মা মোবারক, সবাইকে জুম্মা মোবারক। আর এখন বাজে হচ্ছে একদম 9:30। আমি যে 4টা বাজে ঘুম থেকে উঠেই দেখি যে প্রচুর পরিমাণ বৃষ্টি, মানে এত বৃষ্টি, জমজম শব্দ হচ্ছে, আর মানে কেমন যে লাগছিল বলতে পারবো না। তারপরে হচ্ছে উঠে, ঘুম থেকে উঠে একটু ফজরের নামাজ পড়ে যে ঘুম দিছি, তারপরে আর দিন দুনিয়ার কোনো খবর নাই, ঘুম থেকে উঠে দেখি 9:30 বাজে। তো বিশ্বাস করো, এই জিনিসটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। আমি কখনো শুই না, দেখি যে মুরব্বী আন্টিও ক্ষুধা, উনিও মানে হাঁটতেছে হাঁটতেছে, বাট আমাকে ডাকে না যে উঠ উঠ এরকম না। তারপরে ওই যে যে অসুস্থ, উনি তো কথাই বলতে পারে না, ওনার সাবজেক্ট তো বাত। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠেই মানে আগে তাড়াহুড়ো করে ওনাদের খাবারটা দিয়ে, ওনাদেরকে খাবার ই করে দিয়ে এই যে মাত্র এখানে আসলাম। তো আলহামদুলিল্লাহ যে তাড়াতাড়ি করে করতে পারছি কাজটা, আমাকে ভীষণ খারাপ লাগছিল। তো তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে দেখা শুরু করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখতে থাকো। আর দেখো আজকের দিনের কোন আমি ই পেলাম না, দেখতে দেখতে 11টা বেজে গেল, বুঝতেই পারলাম না সকালটা কিভাবে চলে গেল। তো আমি 11টা বাজলে কিন্তু শুক্রবার দিন গাহুয়া বানাই, আজকে দেখো স্পেশাল গাহুয়া বানাচ্ছি। এই যে এটা হচ্ছে গাহুয়ার একটা এক্সট্রা মশলা, এটা দিলে আর একটু বেশি টেস্ট লাগে। যেহেতু শুক্রবার দিন লোক আসতে পারে, প্রতি শুক্রবারই কিন্তু আমি কাজটা করি, একটু স্পেশাল করে চা গাহুয়া বানাই বানাই। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায়। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভব স্বপ্ন চারিনি, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমে কাহিনী। রিমঝিমে ধারাতে চায় এমন বৃষ্টির মধ্যে কি করতে মনে চায়, মনে চাচ্ছে বাংলাদেশে চলে যেতে। আমি কি করলাম, একটু চা চা এখান থেকে একটু ফেলে আমি একটু গরম পানি এনে নিলাম, কারণ আমি এত মিষ্টি খেতে পারি না। আমি যেই যেই ফ্লাক্সের মধ্যে করে চা বানালাম, ওটা হচ্ছে মুরব্বী আন্টির ছেলের জন্য, কিন্তু আমি এত মিষ্টি খেতে পারি না। আমি এখন বাংলাদেশে চলে যাব, বাংলাদেশে যেতে ইচ্ছে করছে, এখানে থাকতে ইচ্ছে করছে না আমার একদম না। আজকে হচ্ছে শুক্রবার, আর দেখো আমি স্পেশাল করে গাহুয়াটা বানালাম। আর গাহুয়ার মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিব যেটা এলাচের পাউডার, এটা আমার কিন্তু নিজের হাতে বানানো, আমি গ্রাইন্ড করেছি, বাট একদম পাউডার করিনি, হালকা করে ই করেছি। আর এখন যেহেতু আমার গাহুয়াটা হয়ে গেছে, তো দেখো আজকে আমি আর খেজুর সাজাবো না। প্রত্যেক জুম্মার সময় দেখো আমি প্লেটের মধ্যে করে খেজুর ই করি, কিন্তু আজকে করবো। চলে এলাম উপরে, একদম সমস্ত ঝামেলা শেষ করে, আর দেখো বাহিরের কি অবস্থা, একটু ভালো লাগে না বাইরে, কি একটা বাজে অবস্থা। নিয়ে নিলাম একটু আটা, মানে ময়দা অথবা আটা সমস্যা নয়, আর একটু নিয়ে নিলাম চালের গুঁড়ো, একটু লবণ, আর হচ্ছে যে একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে তারপরে হচ্ছে আজকে চাপড়ি পিঠা বানাবো। দেখো আমার আটাগুলো হয়ে গেল,
ভিতরে দিয়ে দেবো। আজকে একটু দুধ চা করব, একটু দুধ দিয়ে দিলাম, পাউডার দুধ, বিসমিল্লাহ দিয়ে দিব। তো চলো এখনই আমার হয়ে যাবে, একটু গরম করে নিতে হয় না হয় কিন্তু পিঠাটা সুন্দর আসবে না। বিসমিল্লাহ, এই চাপড়ি পিঠাটা বানাতে যেরকম সহজ, খেতেও কিন্তু অনেক মজা, অনেক দারুণ সিম্পলের মধ্যে। তো দেখো আমি এখানে চাটাও বানিয়ে নিলাম, একটু চা পড়েও গেল। তো এটা এই জিনিসটা খুব বিরক্তিকর একটা কাজ, চা নিচে পড়ে গেলে আবার চুলা দিতে হয়। তো এই যে এখানে মুরগির মাংস নিয়ে নিলাম আর পিঠাটা নিয়ে নিলাম, আর এখন নিয়ে নিব হচ্ছে একদম গরম গরম দুধ চা। মাঝে মধ্যে খেতে হয়, আমি মাঝে মধ্যে খাই। তো চলো নাস্তাটা করে নিই। নাস্তাটা করলাম, আর হচ্ছে নাস্তা করে টুকিটাকে এখানে পাকঘরের যত ঝামেলা ছিল, টুকিটাকে ছিল বেশি না, তো এগুলো পরিষ্কার করে একদম এই যে পাকঘরটা একদম ক্লিন করে নিলাম। এই যে দেখো, তা আপাতত কোনো কাজ নেই, চলো নিচে চলে যাই। আর নিচে গিয়ে আমাকে আজকে প্রচুর কাজ করতে হবে, পুরোটা ফ্ল্যাট ক্লিন করতে হবে। তো চলো না, কে উপরে ছাদে যাবো একটু? না, বৃষ্টি পড়ছে, ভীষণ ঠান্ডা, ছাদে যাওয়া যাবে না। গত রাত্রে সারা রাত বৃষ্টি আর সারা রাত বরফের মতো, মানে এমন একটা বাজে অবস্থা আমার জীবনে আমি কোনোদিন সৌদি আরবে এরকম দেখি নাই। মানে আমি যতদিন ধরে আসছি দেখি নাই আর শুনিও না এরকম কাহিনী। তো জানি না অভিশপ্ত হয়ে গেল কিনা সৌদি আরব, এবার যা দেখলাম নিজের চোখে, মানে এরকম আগে কখনো দেখি নাই, এরকম কখনো হয় নাই। হ্যাঁ শীতের এলাকা এটা, এটা বরফ, মানে শীতের এলাকা, পাহাড়ি এলাকা, বাট বরফের এলাকা না। কিন্তু এবার যে এত কিছু দেখতে হচ্ছে, বিশ্বাস করো এবার মনে হচ্ছে যে কি হচ্ছে সৌদি আরবে। আর ওনারা ওনাদের কথাগুলো ওনারা এরকম বলে যে কি এবার কি হলো সৌদিতে, কি হলো বৃষ্টি। আর বিশ্বাস করো গরমের দিনে কিন্তু বৃষ্টি আসে, মাঝে মধ্যে বৃষ্টি আসে, কিন্তু এইবার গরমের দিনে একটু বৃষ্টি আসে নাই, একদম ঠাটা পড়া কেমন হয়ে গিয়েছিল আমাদের বাগানগুলোতে। তো শুরু থেকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, বাগানে প্রচুর পরিমাণ ফল হয় এই দেশে, প্রচুর পরিমাণ, মানে গাছের ডালের মধ্যে ই করে রাখতে হয়, মানে জানলা দিয়ে রাখতে হয়, না হয় ফলের ভারে গাছ একদম ভেঙে পড়ে যায়। কিন্তু দেখো এবার কিন্তু আমাদের গাছে তেমন ফল হয় না, আর যা কিছু হয়েছিল বেশিরভাগই ঝরে পড়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ খরা ছিল, বৃষ্টি ছিল না। আর এখন শীতের দিন এত পরিমাণ বৃষ্টি, এত পরিমাণ কুয়াশা, আর এত পরিমাণ অন্ধকার, কেমন ঝড় তুফান, এরকম আগে কখনো দেখিনি, বিশ্বাস করো এইরকম আগে কখনো আমি দেখিনি। তো এই বছরটা আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে এমনিতেই হচ্ছে ফ্যামিলি ছাড়া থাকি, তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া, এবার যাওয়ার পরের থেকে কেমন জানি ও খুব, মানে কেমন জানি হয়ে গেছে আর কি, সোজা কথা একদম মানসিকভাবে যে ভেঙে পড়া ওই রকম আর কি। তারপরে ছেলেটা অসুস্থ থাকে, ছেলেটার শরীরটাও ভালো থাকে না, দুদিন পর পরে বললাম মা আম্মু আমি অনেক অসুস্থ। তো এই যে চারিদিকের, আর মেয়েটার সাথে কথা বললাম, মেয়েটাও একদম শুরু করেছে মা আম্মু আমাকে নিয়ে যাও আমি থাকবো না, অনেক কষ্ট এই সেই, মানে সব কিছু মিলিয়ে একেবারে পুরোটা ফ্ল্যাট একদম ক্লিন করে নিলাম। হ্যাঁ, শুক্রবারের যে ব্যস্ততা অর্ধেকটা ক্লিন হলো। আর আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে রান্না করতে হয় না শুক্রবার দিন, বাহির থেকে কিনে এনে খাবার খাওয়া লাগে প্রত্যেক শুক্রবারে, এটা কোনো মিস্টেক নাই, মানে এটা হবেই হবে। তো যাই হোক, পুরাটা ফ্ল্যাট ক্লিন করলাম, বেডরুমটাও আজকে ক্লিন করলাম। আমি কিন্তু বেডরুম প্রতিদিন এখন ক্লিন করি না, কারণ তোমাদের এটা অনেকবার বলেছি যে মুরব্বি পছন্দ করে না, যে এটা এখানে কি আছে, মানে উনি আমি যে এত কাজ করি, এত পরিষ্কার করি, উনি পেছনে পেছনে ঘুরবে, থাক 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 লাগবে না, এটা করিস না, এটা না না এই না। তো একটু আগে দেখলা যে দরজার পরিষ্কার করতে গিয়ে কী একটা ঝামেলা পড়লাম, মানে উনি দিবেই না করতে এরকম, কারণ অনেক শীত এখানে, এত শীতের মধ্যে এত সকালে কাজ করা অত ইম্পর্টেন্ট না। তো যাই হোক, কাজটা শেষ করলাম, এখন দেখি কী করি। তো চলো দেখতে থাকি, আসে দেখবো আমার আগের ব্লগে, বলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো বলি আলহামদুলিল্লাহ, এখনও বলি আলহামদুলিল্লাহ।
যখন আল্লাহ যেইভাবে যেই রকম যেই জায়গায় যেই যেই পরিস্থিতিতে যেই রকমই রাখুক না কেন আলহামদুলিল্লাহ উনি যেটা ভালো মনে করেন আমাদেরকে সেইভাবেই রাখেন তো দেখো একদমই বের হওয়া সম্ভব না জানোই এই অবস্থায় একদম গরবন্দি একটা লাইফ এই যে মাশাআল্লাহ তবারাকাল্লাহ মানে এমনই লাগছে বলার মতো না আর আমি একটু দাঁড়ালাম এখানে জানালার পাশে জানালার ভেতর থেকে মানে বাড়ির ভেতর থেকে আমি ভিডিও করলাম আমার পুরাটা জামা অলরেডি ভিজে গেছে তো এই অবস্থায় আমার মনে হয় না বাহিরে গিয়ে কেউ খাবার কিনে আনবে মনে হয় আমার রান্না করা লাগবে মনে হয় হচ্ছে আর কি আইডিয়া করছি কিন্তু প্রত্যেক শুক্রবার দিন কিন্তু বাহির থেকে খাবার কিনে আনে কিন্তু এই শীতের মধ্যে শুধু বৃষ্টি না কিন্তু বৃষ্টি হলে কিন্তু সমস্যা নাই কিন্তু শীত মানে একদম শীত প্রতিদিনই তোমাদের সাথে রান্না শেয়ার করি আর আজকে হচ্ছে সংক্ষেপে একটু শেয়ার করব তো এখানে দেখো আমি সবগুলো মশলা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এখন হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে মুরগিটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলটা দিয়ে দিব তো চলো আমার এই যে রান্নাটা শুরু করে দিলাম আমি কি করলাম রান্নাটা বসাই দিয়ে আসলাম আর প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি খাচ্ছা রান্না তো আজকে ভাবলাম যে না রান্নাটা শেয়ার করব না তো রান্নাটা বসাই দিয়ে আসছি আর একটা জিনিস শেয়ার করি দেখো ম্যাজিকের মতো এই মাত্র কি পরিমাণ বৃষ্টি আসলো আর এখন দেখো কি অবস্থা একটু আগে দেখলাম কি পরিমাণ বৃষ্টি বৃষ্টির জন্য বাইরে বের হওয়া সম্ভব নয় যে এখনো বৃষ্টির পানি আছে যে এখানে এই যে দেখো অথচ এখন দেখো পুরো এলাকা অন্ধকার হয়ে গেল মানে নিজেদের বাড়ি নিজেরা চিনতে পারবে না এরকম অবস্থা এখানে হচ্ছে আমি মুরগিটা একদম ভালো করে রান্না করে নিলাম এই যে আর এখন এটাতে আমি চাল দিয়ে দিব আর আমার মনে হচ্ছিল যে রান্নাটা মনে একটু বেশি হয়ে যাচ্ছে গতকালকে কিন্তু মুরগি বেশি রান্না করাতে অনেক ঝামেলায় পড়ছিলাম মানে খুলে যায় আর কি না আজকে সুন্দর হয়েছে মাশাল্লাহ বেশি রান্না হয় নাই এই যে আজকে রান্নাটা সুন্দর হয়েছে মাশাল্লাহ তো বড় খাল্লা ওভেনটা অফ অন করে দেই ওভেনে দিয়ে আজকে দেখো একদমই মানে এই কাজ নাই সংসারের যে বাড়িঘর একদম ক্লিন করলাম বাট রান্না বান্না থালা বাটি ধোয়ার তেমন প্রেশার থাকে না খ্যাপসা রান্না করার মধ্যে কিন্তু এটা একটা মজা আছে মানে খ্যাপসা রান্না করলে কোনো হাঁড়ি পাতিল থাকে না জাস্ট একটা বাটি থাকে বড় বাটি যেটার মধ্যে মুরগি ভিজাই ওটা দিয়েই কাটা বাছা যা কিছু ঝামেলা এই যে রান্নাটা হোক আর রান্নাটা হতে হতে আমার এই যে সব কাজ করা শেষ আজকের মতো আর কি কাজ করা শেষ আজকে আর কোনো কাজ করব না এই যে সব কিছু পরিষ্কার করে ফেললাম এটাতে হচ্ছে গাহুয়া এটাতে হচ্ছে চা দেখো একদম ক্লিয়ার এই যে আমার ডাইনিং টেবিলটা তো কিচ্ছু নেই পুরাটা পাকঘর একদম ক্লিন করে নিলাম আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এই যে মুরগিটা আর এই যে এখানে খ্যাপসাটা রান্না কমপ্লিট এখানে হচ্ছে আমি আমার জন্য যে ভাত রান্না করে নিলাম দেখো আমার ভাতটা অলরেডি রান্না করা হয়ে গেছে আমি এটা এখন মার গেলাম আমার গতকালকে মুরগি খেলাম বাট আজকে আবার সকালবেলা নাস্তা করলাম মুরগি দিয়ে কিন্তু এখন আমার মুরগি তরকারি খেতে একটু ইচ্ছে করছিল না কিন্তু রান্না করতেও ইচ্ছে করছিল না হঠাৎ করে মনে হলো যে না একটু ধনে পাতার সবুজ সবুজ কালার করে ভাতের সাথে যে মাখলে যে সবুজ একটা কালার হয় ভাতের কালারটা ওই রকম সবুজ কালার করে একটা মরিচ বাটা বলে আর কি ধনে পাতা বাটা বলে অনেক জায়গায় আর দেখো এখানে ভাতটা আমি অলরেডি বেড়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য অত গরম ভাত খাওয়া যায় এখানে হচ্ছে গতকালকের মুরগি তরকারি আছে বাট এটা আমার খেতে ইচ্ছে করছে না আমি মুরগি তরকারিটা খাবো না আজকে হচ্ছে খাবো এই যে গতকালকের মূলা শাক ভাজা আর হচ্ছে যে ধনে পাতা বেটে নিলাম দেখো কত সুন্দর একদম সবুজ সবুজ কালার চলে আসছে
আজকে হচ্ছে এটা দিয়ে আর এই যে শাক দিয়ে ভাত খাবো। আহ, ধনে পাতা আর হচ্ছে মরিচ বাটার গন্ধ তো টেস্ট। দেখো কেমন সবুজ কালার, ভাল লাগছে আমার কাছে ভীষণ। ক্লোরক্স ধরছি, এটার থেকে এত বাজে একটা গন্ধ আসে ক্লোরক্স থেকে, মানে বলার মতো না। আমি এটা প্রতিদিন ইউজ করি না, বাট আজকে করলাম, কারণ মুরগির মাংসটা আমার কাছে, মানে মুরগি জিনিসটা আমার কাছে কেমন জানি লাগে, তারপর মাঝে মধ্যে রান্না করি, তো এটার গন্ধ আসছিল। আর এই যে মুরগির মাংসগুলো ফেলে দিই নাই, কারণ এটা অন্যায় হবে, এগুলো আমি আমার বিড়ালকে দিয়ে আসবো। তবে হ্যাঁ, পানি দিয়ে এটাকে ধুয়ে এটার ভিতরে যে ঝাল মশলা সেটাকে আমি বের করে নিলাম, কারণ এই দেশের বিড়ালগুলো আসলে আমাদের বাংলাদেশের বিড়ালের মতো না, ঝাল খায় না, ওনারা একটু ঝাল কম খায়, তার জন্য এই কাজটা করলাম। তো চলো একদম সোজা, বৃষ্টি আছে কিনা জানি না, বৃষ্টি না থাকলে একদম এখান থেকে সোজা বাহিরে চলে যাব। তো চলো দেখতে থাকো। অলরেডি এখানে সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দিবে। বিড়ালগুলো কোথায় হারিয়ে, বিড়ালগুলো কত কষ্ট, সবগুলো ক্ষুধার্ত আমি জানি, কারণ এই বৃষ্টির মধ্যে কে বের হয়ে খাবার দিবে ওদেরকে। তাহলে এমসি এমসি সফতি, মাশাল্লাহ তোবারক আল্লাহ, ইয়া গলবি তাল তাল মিনি, ফ্যান কুল্লু ফ্যান কুল্লু ফ্যান হরমা ফ্যান আমার দিনটা, হ্যাঁ ফ্যান মার দিন। তো আজকে কাউকে পাচ্ছি না, শুধু ওরা দুজনই খাক, দেখি তোমাদের সাথে শেয়ার করি, দেখো বাংলাদেশের খাবারটাকে কিভাবে অ্যাভয়েড করে। এটা যদি খ্যাপচা হতো বা অন্য কিছু হতো, একটা একটা করে নিয়ে দৌড় মারতো। এই যে দেখো ও খাচ্ছেই না, ওই যে ও চলে গেল। আরে অনেক কষ্ট করে রান্না করছে, এগুলোর মধ্যে অনেক মশলা দিছি, খা বেটা। কেন খাবে না, তো ওই যে ওইটা মনে খাবেই না, আর এটা একটু নিল। আমি বেশিরভাগ কী করি, ফেলে দেই, ওদেরকে দিই না, কারণ আজকে আমি জানি বৃষ্টির মধ্যে কেউ বেরো হয় না, ওদেরকে খাবারও দেয় নাই, তার জন্য নিয়ে আসলাম। আমার আমার কাছে যে যা ছিল আর কি, ওদেরকে দেওয়ার মতো আমি সেটাই নিয়ে আসছি, কিন্তু ওরা যদি না খায় সেটা আমার, সেটা তো আমি জানি না, আমার মায়া লাগছে তার জন্য নিয়ে আসছি। দেখো কী অবস্থা, আর হাত ঠান্ডা হলে তো চলে, ঠান্ডার মধ্যে কোনো সমস্যা নাই, বাট হাত ব্যথা করে, মানে শীতে ঠান্ডা হয়ে আবার ব্যথা করে হাতটা। তো চলো বা, দেখো আমাদের এলাকাটা হয়ে গেছে ইউরোপ কান্ট্রির মতো। এই যে আইস আইস মাশাল্লাহ তোবারক আল্লাহ, এখন বাজে হচ্ছে রাত 9টা, আর আমি খুব রিক্সের মধ্যে মোবাইলটা অন করলাম, কারণ এখানে বিজলি চমকায়, যেটা আসলে এটা আমি ভুলে গেছি, বাট আমাদের এলাকার ভাষাটা আমার মনে আছে ঠাটা পড়া, মানে আমাদের এখানে বলে ঠাটা পড়া, তো এরকম ঠাটা পড়ছিল, আর বিশ্বাস করো একদম কারেন্ট চলে গিয়েছিল একা একা, মানে আমার ভয়ে আমার খুব খারাপ লাগছিল, মানে মনে হচ্ছিল যে পৃথিবীটা এখন এই মুহূর্তে মনে শেষ হয়ে যাবে, আর প্রচুর পরিমাণ বরফ একদম পুরোটা উঠান তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এটা আমার চিপার মধ্যে বেশি নাই, বাট উঠোনের মধ্যে পুরো গেট টেট পুরো বরফ দিয়ে এখন ভরা, আর খুব খারাপ লাগছে, মানে ফ্যামিলিটাকে ভীষণ মিস করছিলাম, খুব খারাপ লাগছে। বাচ্চাটা আজকে ফোন করে কান্না করলো, জামু আমাকে 1 মাসের মধ্যে নিয়ে যাও। শুনলা কি না জানি না, বাট এরকম চলছে। তো বাচ্চাটার সাথে কথা বললেও খুব খারাপ লাগলো, আর আমার হাজবেন্ড জানো উনি একা একা থাকে ওখানে, ঠিকমতো রান্না করে না, খায় না, ওর চেহারা টেহারা কেমন হয়ে গেছে, মানে এগুলো নানান ধরনের এগুলো সব টেনশন আমার মাথার মধ্যে এসে পড়ছে। মানে ও আমার এখানে আসলে 1 সপ্তাহ থাকলে ও একদম 1 সপ্তাহের ভিতরে পরিবর্তন হয়ে যায় ওর চেহারা টেহারা সব কিছু,
কিন্তু রিয়াদা গেলে ওর একদম আবার কেমন জানি হয়ে যায়, চিকন কালো কেমন জানি লাগে। তো হ্যাঁ, ফ্যামিলিটার কাছে আস, অবশ্যই আমাকে ফ্যামিলির কাছে যেতে হবে, আমার ফ্যামিলি নিয়ে থাকতে হবে। আমার টাকা পয়সা এখন আমার কাছে মনে হচ্ছে না ইম্পর্টেন্ট, আমার এখন মনে হচ্ছে যে আমার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট। কারণ এই যে একটা সিচুয়েশনের মধ্যে দেখো, আমি এখানে কোনো লোক নাই, কোনো লোকজন নাই, আমি কিভাবে একা একা এরকম থাকা যায়, একা একা বাঁচা যায়? আর এরকম অবস্থার মধ্যে আসলে আমি সব কিছু মিলে ফ্যামিলি নিয়ে, যেহেতু সৌদি আরবে থেকে অভ্যস্ত, মানে ফ্যামিলির সাথেই ছিলাম, তো হঠাৎ করে এরকম ফ্যামিলি ছাড়া থাকতে পারছি না। আর বিশেষ করে এই এই সিচুয়েশনের মধ্যে দেখো, আজকের যে অবস্থাটা, 1 ঘন্টা কারেন্ট ছিল না, আর তার মধ্যে প্রচুর পরিমাণ বরফ, প্রচুর পরিমাণ এরকম ঠাডা পড়ছে, মানে একদম মানে খুবই খারাপ অবস্থা। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আমার ফ্যামিলির সাথে জয়েন্ট করব, আমার ফুল ফ্যামিলি আবার একসাথে হয়ে যাবে, মেয়েটাকে নিয়ে আসবো 1-1.5 মাসের মধ্যে, আর সব কিছু ঠিক করে ফেলবো। তোমরা শুধু দোয়া করো আর পাশে থেকো। তো দেখো আর কথা বলা যাবে না, বাহিরে অনেক শব্দ হচ্ছে। আল্লাহ হাফেজ।